আসসালাম ভিওয়ার্স বাংলা বাংলানিউজে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম বিএনপির দাবি ইসি নয় নিরপেক্ষ সরকার গয়েশ্বর সবশেষে দেখবেন চব্বিশ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ এখন বিস্তারিত বিএনপির দাবি নির্বাচন কমিশন নয় নিরপেক্ষ সরকার বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছিয়াশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে গয়সর বলেন নির্বাচন কমিশন গঠনে সরকার খসড়া আইন করছে এতে অন্যতম শর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি বেসরকারি বা বিচার বিভাগীয় পদে ওইসব ব্যক্তির কমপক্ষে বিশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সরকারি কর্মচারী ছাড়া আর কেউ কমিশনে নিয়োগ পাবেন না আর সরকারি কর্মচারী মানেই হচ্ছে শেখ হাসিনার কর্মচারী আরও দেখা যাচ্ছে সিভিল সোসাইটির কেউ অথবা কোন শিক্ষাবিদ কোনো আইনজ্ঞ তারা কেউ সদস্য হতে পারবেন না সার্চ কমিটি আইনসিদ্ধ ছিল না এখন আইন সিদ্ধ করছে আগে কাবিন ছাড়া সংসার করেছে এখন কাবিন করে সংসার করছে অর্থাৎ আইন করে অবৈধকে বৈধ করছে সরকার তিনি বলেন আমাদের দাবি নির্বাচন কমিশন নয় আমাদের দাবি হচ্ছে নিরপেক্ষ সরকার শেখ হাসিনা সরকারের গঠন করা নির্বাচন কমিশন দিয়ে দু সালে ভোট হয়েছিল নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি একশো তিরানব্বইটি আসন পেয়েছিল অতএব নির্বাচন কমিশন বা এই আইন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই গয়েশ্বর আরও বলেন শেখ হাসিনাকে বলব আপনি করে যাবেন সেই প্রস্তুতি নিন এছাড়া অন্য কোনো পথ নেই আপনার যাওয়া সময়ের ব্যাপার মাত্র বিদেশে পালাতে পারবেন কিনা জানি না কারণ একের পর এক চালান ফেরত আসছে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন যদি বাক্সাল প্রতিষ্ঠা করা না হতো যদি গণতন্ত্র থাকত উনিশশো সালে পনেরো আগস্টের ঘটনা ঘটত না ড্যাবের সভাপতি ডাঃ হারুন রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডাক্তার আব্দুস সালামের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সিরাজুল ইসলাম বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ ড্যাবের চিকিৎসকরা এই ক্যাম্প থেকে বিনামূল্যে একশো আশি জন দুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন অপরদিকে পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘাত বেড়ে চলেছে মঙ্গলবার রাত বারোটা থেকে একটা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত জন আহত হয়েছেন এর আগে সতেরো জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে মূল ফটকে আটকে দেয় পূর্ণাঙ্গ কমিটির দাবি করা ছাত্রলীগের কর্মীরা এর জেরে গত কয়েকদিন ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এখনও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সূত্রে জানা যায় সতেরো জানুয়ারি মধ্যরাতে সোহরা ওয়ার্দি হলের মোড়ে শাকা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয়ের এক নেতার জন্মদিনে অনুষ্ঠানে ঢিল ছড়ার অভিযোগ ওঠে সিএফসির নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মঙ্গলবার সারাদিন বিজয় নেতাকর্মীরা হলে ছিলেন মঙ্গলবার রাত বারোটার দিকে বিজয় নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন অন্যদিকে সিএফসি নেতাকর্মীরা ছিলেন শাহ আমানত হলের সামনে হঠাৎ করে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় পরে দুই পক্ষে রামদা ও লাঠিসোটা নিয়ে দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাথর ছুটতে থাকেন পাল্টাপাল্টি ধাওয়া হয় রাত প্রায় একটা পর্যন্ত চলে এক সংঘর্ষ পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এতে সিএফসির অন্তত সাতকর্মী ও বিজয়ের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতরা হলেন বিজয়ের সামদানি রহমান জিক ইমরান ও ফয়সাল আহমেদ এবং সিএফসির আপন ইসলাম মেঘ শান্ত আহমেদ কফিলুদ্দিন নিষাদ স্বদেশ ও নাসির এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন চারজন চিকিৎসা নেন একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা বিজয়ের নেতা মোহাম্মদ ইলিয়াস সমকালকে বলেন সভাপতি সেক্রেটারি মূলত পূর্ণাঙ্গ কমিটি বাঞ্চারের জন্যই সব সংঘর্ষ ঘটাচ্ছেন রাত বারোটার দিকে বিনা উস্কানিতে সিএফসির নেতাকর্মীরা সোহরা ওয়ার্দি হলের সামনে এসে আমাদের নেতাকর্মীর ওপর হামলা করেন আমাদের নেতাকর্মীরা প্রতিহত করেছেন অন্যদিকে সিএফসির নেতা সুমন নাসির সমকালকে বলেন কয়েকদিন ধরে বিজয়ের নেতাকর্মীরা স্লেজিং করছেন এ কারণে তারা রিপ্লাই দিয়েছেন তিনি বলেন পূর্ণাঙ্গ কমিটি এখন ছাত্রলীগের প্রাণের দাবি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে কমিটি দেওয়ার কমিটি বাঞ্চালের কথা ভিত্তিহীন জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম সমকালকে বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে প্রক্টোরিয়াল বডির ঝামেলা এড়াতে সতর্ক রয়েছে দুই উনিশ সালের পনেরো জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ ছয় মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা থাকলেও দুই বছর পার হলেও তা হয়নি এটি নিয়ে মূলত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে শাখা ছাত্রলীগের এগারোটি পক্ষে ভাগ হলেও পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে দুটি ভাগে ভাগ হয়ে পড়েছে একদিকে সভাপতি রেজাউল হকরুবেল ও সম্পাদক ইকবাল হোসেন টিপু অন্যদিকে রয়েছে বাকি পক্ষগুলো